আমি যাব কৈলাসের কাছে। কৈলাস, খুবই ইম্পর্টেন্ট তিনটে ইস্যু। এক এক হচ্ছে এই রবীন্দ্র সরোবরে ছট পুজো নিয়ে গত বছর জল ঘোলা হয়েছে বিস্তর। আমরা দেখেছি গেট মানে গেট ভেঙে, তালা ভেঙে সেখানে ঢুকে তারা ছট পুজো উদযাপন করেছে এবং কিরকম নোংরা হয়ে গেছিল পুরো পরিস্থিতিটা ওখানকার, মানে পুজোর পরে যখন বেরিয়ে গেছেন এবং এরপরে প্রায় 2 দিন 3 দিন পর্যন্ত সেখানে সেই নোংরা ছিল, সেগুলোর ব্যবস্থা হয়নি। আজকে তৃণমূল কংগ্রেস তার সরকার সরকার সুপ্রিম কোর্টে এর এগেনস্টে যাওয়ার ঘোষণা করেছে যে আমরা যাবো এবং সেখানে আমরা ছট পুজো যাতে হয় সেটা ব্যবস্থা দেখবো। আমরা জানি পণ্ডিত রবি শঙ্করের দিল্লিতে যমুনাপারে একটা বিশাল আয়োজন করেছিলেন এবং তারপর গ্রিক ট্রাইব্যুনাল বলেছে এখানে অনেক ক্ষতি হয়েছে, মানে অনেক কিছু তারা পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু করে দেওয়ার পরেও রেস্টোর করা যায়নি, এটা গ্রিন ট্রাইব্যুনালের অর্ডার আছে যেটা আমি পড়েছি। আর দ্বিতীয় যে কথাটা সৌরভবাবু বলছেন যে বিজেপি একটা ঘৃণ্যতম রাজনীতি করছে এটাকে নিয়ে, পুজো পার্বণ নিয়ে, সেখানে বিজেপিও তো একই পথের পথিক। তার কারণ নীতিশ তেওয়ারিকে বলতে দেখেছি যে 9 বছর পর মাননীয় মানে দিদিমণির ঘুম ভেঙেছে, তার মানে তারা থাকলে তারাও এই কাজটা। তুমি কি বলো? দেখুন, বিষয়টা হচ্ছে যে আপনাকে একটা ঘটনা এই প্রসঙ্গে চন্দনদা মনে করিয়ে দিই। গত বছর মোস্ট পসিবলি গুজরাটের সুরাটে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, আপনি নিশ্চয়ই দেখেছিলেন, যে সেখানে একটা কোনো বাঙালি সমিতি দুর্গাপুজোর যে বিসর্জন, সেখানে মানুষ একটা পুকুর থেকে তাদেরকে লাঠি চার্জ করে তাড়াচ্ছে এবং সেখানে দুর্গা প্রতিমাকে ক্রেনে করে নিয়ে মানে ঠুকে ঠুকে ঢুকিয়ে মানে কোনোভাবে বিসর্জন করা হচ্ছে আর কি। আমি বা আপনি বা আমরা কেউই আমরা কি এটা আশা করি যে ওখানে যেসব বাঙালি সমিতির লোকেরা ছিল সেখানে কোন একটা পুকুরের তালা ভেঙে সেখানে জবরদস্তি বলছে যে না এখানে বিসর্জন করবো আমরা? মানে যদি এখানে এখানে যদি যে যে ঘটনাটা আপনি বলছেন যে গত বছর দেখা গেছে রবীন্দ্র সরোবরে যে তারা ছট পুজোর জন্য জবরদস্তি গেট ভেঙে বা অন্যান্য ভাবে সেখানে ঢুকেছে, এই ঘটনাটা স্বাভাবিকভাবে একটা বছরের আমার পিছনে যে ছবিটি দেখা যাচ্ছে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি ওইটা ওটা গত বছরের ছবি। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে আপনাকে দুটো জিনিস এখানে ভাবতে হবে, খুব ইম্পর্টেন্ট ইস্যু। একটা হচ্ছে যে এটা রাজ্য সরকারের একটা ভূমিকা ছিল, যেহেতু ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল তাদেরকে বলেছিলেন যে একটা কৃত্রিম বা কোনো অন্য কোনো বিকল্প সরোবর বা কোনো কৃত্রিম লেকের ব্যবস্থা করতে, যেরকম ব্যবস্থা গুজরাটে দুর্গাপুজোর ক্ষেত্রে তারা বলেছিল বা উত্তরপ্রদেশে কানপুরে বা লখনৌতে বলা হয়েছিল যে ধরনের ব্যাপার, সেরকম ব্যবস্থা করতে বলা হয়েছিল। এখন রাজ্য সরকার এক বছর, গত ছট পুজো এবং আজকে ছট পুজোর মধ্যে 1 বছরের গ্যাপ পেরিয়ে গেছে, এখনো সেই সরোবরটা ব্যবস্থা করতে পারেনি, একটু অবাক লাগলো আমার বিষয়টাতে। আর একটা বিষয় আমি জানি না কেএমডিও কেন এত বেশি ডেসপারেট যে আমাকে রবীন্দ্র সরোবরে ছট পুজো করাতে হবে, এটা আমি জানি না কি ডেসপারেশন আছে কেএমডি এর, সেটা কেএমডি এর লোকেরা ভালো বলতে পারবে। তো অবশ্যই উৎসব প্রত্যেকে করুক, সেটা আমরাও চাই, সমস্ত উৎসবই সকলে, কিন্তু সেই সেই উৎসবটা যেন বাংলার যে মানে এই যে রবীন্দ্র সরোবর যেটাকে একটা ন্যাশনাল হেরিটেজ বা একটা স্থাপত্য হিসেবে ধরা হয়েছে বা যেটার যে বায়োডাইভার্সিটি নিয়ে একটা বিরাট বড় আলোচনা হয়েছে গত বছর, আমার মনে হয় না যে সেটাকে বিঘ্নিত করে বা সেটা বিঘ্নিত হোক এরকম ভাবে কোন রকম কোন পুজো পাঠ বা উৎসব করা যেতে পারে। কারণ যেখানে বিসর্জন নিষিদ্ধ করা হয়েছে কোর্টের থেকে বা যেখানে বিভিন্ন ধরনের সাধারণ ব্যবহারের জন্য নিষিদ্ধ আছে সেই যে জায়গাটা, তো সেখানে স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের উচিত ছিল 1 বছরের মধ্যে কৃত্রিম জলাশয়ের ব্যবস্থা করা বা বিকল্প কোনো একটা লেকের ব্যবস্থা করা, লেক অনেক আছে সেখানেও ছট পুজো করা যায়। তো এটা আমি মনে করি কে রাজ্য সরকারের একটা স্বাভাবিকভাবে নৈতিক ফেলিয়ে, এটা আমার আমার যেটুকু মনে হয় ব্যর্থতা রাজ্য সরকারের ব্যর্থতা। ধন্যবাদ কৈলাস, আমি যাব সরাসরি বিজেপির প্রতিনিধি অমিত রায়ের কাছে। অমিত শোন, হবে সুরক্ষিত, ঠিক আমি যাব কৈলাসের কাছে। কৈলাস, এক প্রশ্ন, এই সামন্ত প্রথা এবং এই যে ছোট ছোট জমির মালিক যারা সৌরভদা একটা মাইক বিক্রি করে দিয়ে কৃষক কৃষকের যে জীবন একের পর এক তাদের যে পুরুষানুক্রমে চলে আসছে সেটা থেকে কি তাদের মানে বেরিয়ে যাওয়ার একটা রাস্তা করে দেওয়া হচ্ছে, বাধ্য হয়ে যাবে তার? কৈলাস চন্দনদা, একটা বিষয় আপনাকে বলতে চাইছি, এই বিষয়টা নিয়ে কয়েকটা বলার আছে, যদিও কোহিনুর অনেকটাই বলে দিয়েছে সেই বিষয়টা, তবু একটা জিনিস বলবো দাদা, যে এই সরকারের যে কার্যক্রম যেটা আজকে আপনি দেখেছেন যে একটা বিরাট বড় অংশের মানুষ স্বাভাবিকভাবে যেহেতু কর্ম হারিয়েছে এবং আমরা জানিও যে কর্মক্ষম মানুষদের 56% প্রায় কৃষির সাথে যুক্ত ভারতবর্ষে, তো কৃষি একটা বিরাট বড় মানুষের ক্ষেত্রে একটা রোজগারের একটা সাধন, তো স্বাভাবিকভাবে আমরা যেটা দেখেছি এই কৃষি যে বিল এসেছে সেখানে যে অ্যামেন্ডমেন্ট গুলো হয়েছে যেখানে আপনার কর্পোরেট ফার্মিং কে ছাড় দেওয়া হয়েছে, যেটা আপনি মাত্র বললেন যে কৃষকরা ডাইরেক্ট কর্পোরেট এজেন্সিকে বিক্রি করতে পারবে,
এছাড়া যেটা হয়েছে, যেটা এসেন্সিয়াল কমোডিটিস এর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, যেটাতে এসেন্সিয়াল কমোডিটি হিসেবে যে বিষয়গুলো, যেগুলো আমাদের মানে যে ফসলগুলো আমরা ভেবে থাকি, সেগুলো বিপজ্জনক সময়ে মানে যে ক্রাইসিস এর সময় একটা বিরাট বড় আকাল দেখা যেতে পারে সেক্ষেত্রে। বা আরেকটা যে বিষয় যেটা আপনি এইমাত্র বললেন, যে MSP বা ন্যূনতম সমর্থক মূল্য যেটা, সেটার উপর একটা বিরাট বড় প্রভাব আসতে চলেছে। তো স্বাভাবিকভাবে কৃষকদের যে অধিকার, স্বাভাবিকভাবে যেটা আপনি দেখছেন যে কর্পোরেট ফার্মিং এর ক্ষেত্রে, যে ক্ষেত্রে আপনি নীল দর্পণ বা নীল চাষের ঘটনাটার কথা উল্লেখ করলেন, আজকে একই জায়গার রিপিটেশন হওয়ার একটা বিরাট বড় সম্ভাবনা আছে। কারণ আপনি দেখেছেন এই সরকারের ক্ষেত্রে, এই সরকারের ফ্রম দ্য বিগিনিং যেটা করেছে, রেলওয়ে 150টা ট্রেনকে প্রাইভেটাইজ করেছে, অর্ডিন্যান্স ফ্যাক্টরিকে কর্পোরেটাইজ করেছে, প্রচুর PSU আছে যেগুলোকে ডিসইনভেস্টমেন্ট করেছে, মানে সেগুলো শেয়ার প্রাইভেটে বেচে দেওয়া বেসিক্যালি। মানে এই সরকার বেসিক্যালি গভর্নমেন্ট চালায়নি, গভর্নমেন্টটাকে টেম্পার করে যায় বেসিক্যালি। এবং যেটা কর্মসংস্থানের যদি কথা বলেন, কর্মসংস্থান আজকে স্বাভাবিকভাবে এই করোনার আগেও যদি আপনি দেখেন, কর্মসংস্থানের সংকোচন হয়েছে, একটা বিরাট বড় অংশের মানুষ সেখানে বেকারত্বের দিকে এগিয়ে গেছে। আজকের দিনে যা পরিস্থিতি দাঁড়িয়েছে, আপনি যদি প্র্যাকটিক্যাল সেন্সে দেখেন আজকে সমাজ ব্যবস্থার মধ্যে, যদি আমাদের বাংলারই কথা ভাবেন, আজকে আপনি দেখুন বাংলার ক্ষেত্রে বিভিন্ন জিনিস, যেমন ধরুন যেগুলো সাধারণ ইন্ডাস্ট্রি আছে, ফুড, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, তাদের একটা বিরাট বড় অংশ কিন্তু আমাদের আধিপত্য রয়েছে। একমাত্র আমাদের বাংলা যেটা ধান উৎপাদনে 1 নম্বর স্থানে আছে, আলু উৎপাদনেও 1 নম্বর, কখনো 2, মানে এরকম একটা অবস্থানে রয়েছে, সবজি উৎপাদনে দেশের মধ্যে লিডিং পজিশনে রয়েছে, মাছের ক্ষেত্রেও সেটা রয়েছে। আজকে স্বাভাবিকভাবে সবজি বা এইসব ফলের ক্ষেত্রে যদি এই কর্পোরেট ফার্মিং কে ছাড় দেওয়া হয়, তাহলে কর্পোরেট এজেন্সির হাতে একটা বিরাট বড় অংশের পাওয়ার চলে আসবে, কৃষক সেই আগে আগের অবস্থাতেই সেখানে থাকবে, কর্পোরেট এজেন্সির হাতে পয়সা আসবে, এবং তারা তাদের নিজের ইচ্ছে মতো সেটাকে বাজারের ডিমান্ড অনুযায়ী কন্ট্রোল করতে পারবে। মানে আগে যেটা ছিল, যেটা আপনি নিজে খুব ভালো করে জানেন, যে আমাদের একটা বিরাট বড় অংশের যে মার্কেট, সেটাতে বিহার, উত্তরপ্রদেশ, গুজরাট, রাজস্থানের একটা বড় অংশের ব্যবসায়ীদের কন্ট্রোল ছিল, একটা বিরাট বড় অংশের ব্যবসায়ীদের কন্ট্রোল। আজকের দিনে এই ধরনের কৃষি বিলটা হওয়ার ক্ষেত্রে, কৃষি যেটা একদম বেসিক মানে গ্রাসরুটের সাথে যুক্ত মানুষের নিড পূরণ করে থাকে, সেইটার উপরে কর্পোরেট ঘরানার একটা ছাপ আসতে চলেছে। এইটার ক্ষেত্রে যেটা হবে সব থেকে বড় সমস্যা, যখন ক্রাইসিস মোমেন্ট হবে দেশে ফসলের ক্ষেত্রে, সেইখানে ফসলের কন্ট্রোলার হয়ে যাবে ওই কর্পোরেট এজেন্সি গুলো। আর সেই ক্ষেত্রে কিন্তু গরিব সাধারণ মানুষ, এবং যেটা আপনি আজ সাধারণভাবে আপনি দেখছেন রেলের ক্ষেত্রে, যেটা আপনি অলরেডি দেখতে পাচ্ছেন যে ঘুরপথে একটা সার্ভিস ট্যাক্স চাপানোর প্রচেষ্টা হচ্ছে, আপনি আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন যে ট্রেনের যে প্ল্যাটফর্ম টিকিটের ভাড়া, সেটা 10 টাকা থেকে 50 টাকা বিভিন্ন জায়গায় হয়েছে। আপনি আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন যেটা অনেক চোখের সামনে স্পষ্ট, যে দেশের যে 41টা অর্ডিন্যান্স ফ্যাক্টরি রয়েছে, সেগুলোকে কর্পোরেটাইজ করা হয়েছে। দিনের পর দিন একের পর এক ঘটনা মানুষের সামনে এগুলো আসছে। আমি জানি না, আমি আগেও বললাম যে গভর্নমেন্ট চালানো আর গভর্নমেন্টটাকে টেম্পার করা, এই দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে। আমি এটাকে টেম্পারিং দেখছি, এটা গভর্নমেন্ট চালানো এটাকে বলে না। আমরা ধন্যবাদ কৈলাস।